নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো ইতিহাসে। তো দেখো, আজকে আমি টোটাল সেট সলভ করিয়েছি, অর্থাৎ পেজ নম্বর AC6 থেকে পেজ নম্বর AC256 পর্যন্ত যাবতীয় MCQ টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। তো দেখো, এটা আমাদের AC6। তো দেখো, AC6 এর যাবতীয় যে MCQগুলো আছে সেগুলো আমাদের এসবি একাডেমিক সেন্টার সলভ করেছে। প্রচুর ছাত্রছাত্রীরা আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার, সমস্ত সেটের ভিডিওগুলো যদি একটা সেটের মাধ্যমে দেওয়া যায়। বোঝা গেল? অর্থাৎ আমি এখানে একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওতে প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, অর্থাৎ ইতিহাসের যাবতীয় MCQ এবিটিআ সলভ 2023 সালের সম্পূর্ণরূপে কিন্তু এখানে সলভ করা আছে। তোমরা কিন্তু এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? আমি বলতে পারি এখান থেকে তোমরা 100% কমন পাবে 2023 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। শুধুমাত্র যে উচ্চ মাধ্যমিক 2023 সালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা বলাটা ভুল হবে। যত বছর ধরে এই সিলেবাসটা থাকবে ততদিন পর্যন্ত এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, AC8, তো দেখে নাও AC8 থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে সলভ করা আছে। এবার আমি AC73 নিয়ে আলোচনা করছি। তো দেখো, AC73 থেকে যে সমস্ত প্রশ্নগুলো 2023 সালে এবিটিআর টেস্ট পেপারে দিয়েছে সেইগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে আলোচনা করা হয়েছে। ওকে, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় নোটস করে মুখস্থ করবে। আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পাবে 2023 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আছে টোটাল MCQ সলভ, অর্থাৎ সম্পূর্ণ এবিটিআর টেস্ট পেপার 2023 সালের যাবতীয় MCQ ফুল প্যাকেজের মাধ্যমে আমি আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, তোমরা যদি এইগুলো যদি ভালো করে পড়তে পারো 100% তোমরা ইতিহাসে 90%-এর উপরে নম্বর পাবে, ঠিক আছে? তো দেখে নাও আমাদের প্রত্যেকটা প্রশ্ন, তার অ্যান্সার তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। যাদের কাছে টেস্ট পেপার নেই তারা কিন্তু এইগুলো খুব সুন্দর করে মার্কিং করে একদম মুখস্থ করবে। 2023 সালে উচ্চ মাধ্যমিকে ইতিহাসে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। এবার আমি পেজ নম্বর AC116 নিয়ে আলোচনা করব। শুধুমাত্র তোমাদের অ্যান্সারটা দেখাচ্ছি, কারণ বিশাল বড় ভিডিও হয়ে যাবে, যাতে তোমরা খুব সুন্দর করে মার্কিং করে নিতে পারো। রোমান্টের অ্যান্সারে ভিনসেন্ট স্মিথ, ঠিক আছে? তো দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এখানে খুব সুন্দর করে মার্কিং করা আছে, ঠিক আছে? 9 নম্বরে অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমাদের 10 নম্বরে অ্যান্সার হবে সেরাজ রাজা রামমোহন রায়। 11 নম্বরে অ্যান্সার হবে মদনমোহন মালব্য। আমাদের 12 নম্বরে অ্যান্সার হবে ডিরাজার লর্ড মিন্টো। পরের প্রশ্ন সিয়ারান্সার ঈশ্বরের সন্তান। 13 নম্বরের প্রশ্ন অ্যান্সার 14 নম্বরে অ্যান্সার হবে জওহরলাল নেহরু, ঠিক আছে? 15 নম্বরে অ্যান্সার হবে 1950 খ্রিস্টাব্দে। 16 নম্বরের অ্যান্সার হবে ম্যাকাও, ঠিক আছে? আর তোমরা তো জানো যে তলোয়ার জাহাজে কিন্তু আমাদের নৌবিদ্রোহের কিন্তু প্রথম সূচনা হয়েছিল, ঠিক আছে? আর পোনা চুক্তি কত সালে হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে। তো বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, এখানে কিন্তু বিকল্প, এটা কিন্তু খুব সুন্দর করে অনেকে করতে পারে না, কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে, তোমরা কিন্তু মুখস্থ করবে। ওকে, 2023 সালে উচ্চ মাধ্যমিকে ইতিহাসের এপিটিএ টেস্ট পেপার সলভ, পেজ নম্বর AC140। তো দেখে নাও তোমরা এইগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু মুখস্থ করবে। ওকে, বুঝতে পারছো আমি কী বলছি? AC141। তো দেখো, অ্যান্সার হবে নারায়ণ সান্যাল। রোমান্টিয়ার অ্যান্সার হবে রোমান থ্রি। অ্যান্সার হবে বিয়ার অ্যান্সার গোল মরিসকে বলে। রোমান ফোরের অ্যান্সার হবে সিরাজার 1950 খ্রিস্টাব্দে। রোমান ফাইভের অ্যান্সার হবে মুর্শিদ কুলি খা। 6 নম্বরে অ্যান্সার হবে আমাদের নানা ফড়নবিশকে বলে। 7 নম্বরে অ্যান্সার হবে দেরাজার বাণিজ্যিক ছাড়পত্র। 8 নম্বরে অ্যান্সার হবে ঈশ্বরের সন্তান। 9 নম্বরে অ্যান্সার হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 10 নম্বরে অ্যান্সার হবে এ রাজা জাপান। 11 নম্বরে অ্যান্সার হবে সিরাজার 1923 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তো দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ অ্যান্সার হবে সিরাজ স্যার, খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে, তোমরা অবশ্যই মুখস্থ করবে। আমি বলতে পারি ইতিহাসে একটা ভালো রেজাল্ট তোমরা করবে, ঠিক আছে? কনকলতা বড়ুয়া, ঠিক আছে? 142 AC লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে? 16 নম্বরে অ্যান্সার হবে বেরাসা রুজভেল্ট। 17 নম্বরে অ্যান্সার হবে 1945।
ঠিক আছে 18 নম্বরে আছে বেস সো এন্ড লাই ঠিক আছে তো দেখো আমাদের প্রত্যেকটা প্রশ্ন তার অ্যানসার সমেত কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে যাদের কাছে এবিটি আর টেস্ট পেপার নেই তারা কিন্তু খুব সুন্দর করে একটা খাতা বানাবে সেই খাতায় কিন্তু এইগুলো কিন্তু খুব সুন্দর করে টুকে নেবে আমি কিন্তু খুব শীঘ্রই এসএকিউব নিয়ে আলোচনা করব সমস্ত সেটের তো দেখো 2023 সালে উচ্চ মাধ্যমিকের ইতিহাসের যাবতীয় এবিটি আর টেস্ট পেপার সলভ এবার আমি পেজ নম্বর এসি 156 নিয়ে আলোচনা করব তো দেখো এসি 156 নম্বর পেজের ফার্স্ট প্রশ্নের অ্যান্সার হবে থুকিডিডিসকে রোমানটির অ্যান্সার হবে 1753 রোমান থ্রির অ্যান্সার হবে সেরাজার আমেরিগো ভেশপুচি ঠিক আছে রোমান ফোরের অ্যান্সার হবে কালিকট ওকে ফাইভের অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিং এবং ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দ ডি এর অ্যান্সার তো দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু মার্কিং করা আছে অ্যান্সার হবে বিকল্প বিকল্প সমূহ থেকে অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান ওয়ানের সি রোমান টু এর ডি রোমান থ্রির এ রোমান ফোরের বি ঠিক আছে আমাদের 8 নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে আমাদের 9 নম্বরে অ্যান্সার হবে বিরসা লিঙ্গম পান্তুলু 10 নম্বরে অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ 12 নম্বরে অ্যান্সার হবে বিরাসা লাহোর 13 নম্বরে অ্যান্সার হবে রামসে ম্যাকডোনাল্ড আমাদের 14 নম্বরে অ্যান্সার হবে আইন অমান্য আন্দোলনের সঙ্গে করেঙ্গে ইয়া মরেঙ্গে গান্ধীজির এই কথাটি যুক্ত ছিল পরের প্রশ্ন 16 নম্বরে অ্যান্সার হবে সিরাজার ক্রিপস প্রস্তাবকে 17 নম্বরে অ্যান্সার হবে সিরাজার 1949 18 নম্বরে অ্যান্সার হবে ডেরাচা চীনের মধ্যে 19 নম্বরে অ্যান্সার হবে আমাদের এরাচা চার্চিল 20 নম্বরে অ্যান্সার হবে বিয়েরাচার ভিয়েতনাম 21 নম্বরে অ্যান্সার হবে বিয়েরাচার 1950 খ্রিস্টাব্দে 22 নম্বরে অ্যান্সার হবে বিয়েরাচার দ্বিতীয় 23 নম্বরে অ্যান্সার হবে এরাচার ফ্রান্সের 24 নম্বরে অ্যান্সার হবে বিয়েরাচার 21 ফেব্রুয়ারি ভাষা দিবস এবার দেখো 170 নম্বর পেজ তো দেখে নাও প্রথম অ্যান্সার হবে বিউরি রোমান টু এর অ্যান্সার হবে ডক্টর ন্যাথানিয়াল ঠিক আছে পরের প্রশ্ন অ্যান্সার হবে বিরাজার জওহরলাল নেহরু স্তম্ভ মিলাও এর অ্যান্সার হবে তো দেখো প্রত্যেকটা অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে মার্কিং করা আছে অ্যান্সার হবে বিরাজার রোমানের বি রোমান টু এর সি রোমান থ্রি এর ডি রোমান ফোর এর এ পরের 5 নম্বরে অ্যান্সার হবে বিরাজার 1853 খ্রিস্টাব্দে এবং আমাদের পরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বিরাজার 1842 খ্রিস্টাব্দে ঠিক আছে এবং আমাদের পরের প্রশ্ন এর অ্যান্সার হবে আমাদের ডিয়ার অ্যান্সার 1842 কাও তাও প্রথা অ্যান্সার হবে চীনের সম্রাটকে নতাজানু হয়ে অভিবাদন জানানো ঠিক আছে আর গণবাণী পত্রিকা তো জানো মুজাফফর আহমেদ ঠিক আছে আর তোমাদের 1909 খ্রিস্টাব্দের মন্টিকু সেনসন সংস্কার আইন গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে হয়েছিল ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন 15 নম্বরে অ্যান্সার হবে সিরাজার 1921 আমাদের পরের প্রশ্ন 17 নম্বরে অ্যান্সার হবে আমেরিকা ও রাশিয়ার মধ্যে 18 নম্বরে অ্যান্সার হবে গর্ভাশয়ের এবং 19 নম্বরে অ্যান্সার হবে 1989 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর ঠিক আছে তো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তর্ভুক্ত দেশগুলো তো দেখো এটা কিন্তু খুব সুন্দর করে মার্কিং করা আছে অর্থাৎ ডি এর অ্যান্সার হবে রোমান ওয়ান রোমান থ্রি সঠিক এবং রোমান টু রোমান ফোর ভুল পরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আব্দুল গফফর চৌধুরী ঠিক আছে 22 নম্বরের প্রশ্ন স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করতে পারে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা তো জানো যে রাজ্যপাল অনেকে কিন্তু রাষ্ট্রপতি দেয় ঠিক আছে কিন্তু ওটা ভুল হবে রাজ্যপাল এর অ্যান্সার হবে আমাদের পরিকল্পনা খসড়া প্রস্তুত করেন অ্যান্সার এর অ্যান্সার প্রথম ঠিক আছে তো দেখো এবার আমি পরের পেজ নিয়ে আলোচনা করব আমাদের কেসি 177 নম্বর পেজ তো দেখো প্রথম অ্যান্সার হবে তেরাটা তিনকে রোমান টু এর অ্যান্সার হবে সেরাচার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রোমান থ্রি অ্যান্সার হবে বিয়েরাচার চীন ও জাপানকে আর রোমান ফোরের অ্যান্সার হবে আমাদের তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু সলভ করা আছে ডিয়ের আচার বাণিজ্যিক ছাড়পত্র দস্ত কথার অর্থ কী আর তো দেখো আমাদের 10 নম্বরে অ্যান্সার হবে গোপাল হরি দেশমুখ তাই তো লোকহিতবাদী নামে পরিচিত আমাদের 11 নম্বরে অ্যান্সার হবে এর আচার গান্ধীজি ঠিক আছে 12 নম্বরে অ্যান্সার হবে 1923 খ্রিস্টাব্দে মানে ভারতে প্রথম মে দিবস পালিত হয় এআইটিইউসি তোমরা তো জানো যে 1920 খ্রিস্টাব্দে এআইটিইউসি কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং যিনি করেন লালা লাজপত রায় পরের প্রশ্ন 20 নম্বরে অ্যান্সার হবে আলজেরিয়া এবং আমাদের 21 নম্বরে অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার মস্কো 22 নম্বরে অ্যান্সার হবে জাতীয় সংসদ এবং আমাদের 23 নম্বরে অ্যান্সার হবে ব্রাসেলস আর 24 নম্বরে ডিসকভারি অফ ইন্ডিয়া অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার জওহরলাল নেহরু ঠিক আছে
তো দেখো এবার আমি পরের পেজ নিয়ে আলোচনা করব এসি 209। তো দেখো এসি 209 থেকে যে সমস্ত প্রশ্নগুলো এখানে সলভ করা আছে তোমরা কিন্তু এইগুলো শুধু দেখলে হবে না, এটা কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখতে হবে, ঠিক আছে? না লিখলে কিন্তু হবে না, কিন্তু বলে দিলাম ভালো করে পড়তে হবে। ভালো রেজাল্ট না করলে কিন্তু তোমরা কিন্তু ভালো কলেজে চান্স পাবে না। উচ্চ মাধ্যমিকে ইতিহাসে 90% পাওয়া খুবই জরুরি। এখনকার দিনে কিন্তু ভালো রেজাল্ট না হলে কিন্তু কলেজে অ্যাডমিশন হওয়া যায় না, ঠিক আছে? তো বুঝতে পারছো আমি কী বলছি, তার জন্য কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? 11 নম্বরে অ্যান্সার হবে, এর অ্যান্সার সিডিশন কমিশন, যাকে বলে রাওলাট কমিশনের অপর নাম, ঠিক আছে? বাম স্তম্ভ ডান স্তম্ভ তো দেখো খুব সুন্দর করে মার্কিং করা আছে, সলভ করা আছে, ওকে অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে? রোমান 1 সি, রোমান 2 এর এ, রোমান 3 ডি, রোমান 4 এর বি। আর 13 নম্বরে অ্যান্সার হবে আমাদের চৌধুরী রহমত আলী, 14 নম্বরে অ্যান্সার হবে ফজলুল হক, 15 নম্বরে অ্যান্সার হবে তো দেখো রুজভেল্ট, 16 নম্বরে অ্যান্সার হবে ফরাসি, 17 নম্বরে অ্যান্সার, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সলভ করা আছে, 20 নম্বরে অ্যান্সার। তো দেখো এই যে প্রশ্নটা আছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে উল্লেখযোগ্য জলপথ, তো দেখো এই প্রশ্নটা সুয়েজকাল হতে পারে, বাট আমি ডাউট আছি, প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে, ঠিক আছে? তো দেখো এবার আমি পরের পেজ নিয়ে আলোচনা করব, আমাদের 219 নম্বর পেজ। তো দেখো 219 নম্বর পেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো এখানে আসে সেগুলো কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে। যেমন অ্যান্সার আসবে বীর আসার কিপলিং, রোমান 2 এর অ্যান্সার হবে গ্রিসে, রোমান 3 এর অ্যান্সার হবে বীর আসার গোলমরিসকে, 4 নম্বরে অ্যান্সার হবে ফ্রান্সিসকো পিজরো, ঠিক আছে? 5 নম্বরে অ্যান্সার হবে সে অ্যান্সার রবার্ট ক্লাইভ, 6 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার আলিবর্দি, 7 নম্বরে অ্যান্সার। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু 7 নম্বরে কিন্তু ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে বলেছে, ঠিক আছে? অ্যান্সার হবে সের অ্যান্সার রোমান 1 এর ডি, রোমান 2 এর এ, রোমান 3 এর বি, রোমান 4 এর সি। আমাদের 8 নম্বরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার পতিদার, 9 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার দীনমিত্র, 10 নম্বরে অ্যান্সার হবে সের অ্যান্সার মহান শক্তি। তো দেখো ওয়াল চাঁদ হীরা চাঁদ এর অ্যান্সার হবে ডের অ্যান্সার জাহাজ শিল্পে, তাই তো বিনিয়োগ করেছিলেন যিনি। তো দেখো আমাদের 14 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান 1 এর সি, রোমান 2 এর এ, রোমান 3 এর ডি, রোমান 4 এর বি, ঠিক আছে? এইগুলো কিন্তু খুব সুন্দর করে পড়তে হবে, বুঝতে পারলে? ভালো করে পড়ে কিন্তু মুখস্থ করতে হবে। আমাদের 15 নম্বরে অ্যান্সার হবে সের অ্যান্সার রাসবিহারী বসু, 16 নম্বরে অ্যান্সার হবে 12ই ফেব্রুয়ারি, আমাদের 18 নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে, 19 নম্বরে অ্যান্সার হবে আমাদের সের অ্যান্সার ওয়াইজ ম্যান, 20 নম্বরে অ্যান্সার হবে সের অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র, 21 নম্বরে অ্যান্সার হবে আমাদের জিম্বাবুয়ের পূর্ব নাম ছিল অ্যান্সার হবে রোডেশিয়া, 22 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে? 23 নম্বরে অ্যান্সার হবে আমাদের সের অ্যান্সার জওহরলাল নেহরু, 24 নম্বরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারত, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেনা দিয়ে সাহায্য করেন ভারত, ইন্দিরা গান্ধী সাহায্য করেছিল। এবার আমি পেজ নম্বর 222 নিয়ে আলোচনা করব। তো দেখো 222 নম্বর পেজের যাবতীয় কিন্তু প্রশ্ন অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে। রোমান 1 এর অ্যান্সার হবে এর অ্যান্সার ইস্কার, রোমান 2 এর অ্যান্সার হবে সের অ্যান্সার কাশ্মীর, রোমান 3 অ্যান্সার হবে এর অ্যান্সার 1816, রোমান 4 এর অ্যান্সার হবে আমাদের রামমোহন রায়, এর অ্যান্সার হবে সতীদাহ প্রথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বিধবা বিবাহ, ঠিক আছে? তো বুঝতেই পারছো, তো এইগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে ঠিক করে নেবে। আর আমাদের দয়ানন্দ সরস্বতী তোমরা তো জানো যে শুদ্ধি আন্দোলন, ঠিক আছে? আর বুঝতেই পারছো এইগুলো। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে? দেখে নাও প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অ্যান্সার সলভ করা আছে। 9 নম্বরে অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দে, 10 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার বিরসা লিঙ্গম পান্তলু, 11 নম্বরে অ্যান্সার হবে তো দেখো এর অ্যান্সার হবে আমাদের স্বামী বিবেকানন্দ বিয়ের অ্যান্সার। তো দেখো মার্কিং করা আছে, ওকে? আমি যদি মানে প্রত্যেকটা অ্যান্সার যদি প্রত্যেকটা পড়ে পড়ে যদি বলতে থাকি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য কিন্তু শুধুমাত্র আমি অ্যান্সারটা বলে দিয়ে যাচ্ছি, ওকে? 14 নম্বরে অ্যান্সার আমাদের, 18 নম্বরে অ্যান্সার হবে ওলন্দাজ, 19 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার নেহরু, 20 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার চার্চিল, 21 নম্বরে অ্যান্সার হবে 22 এবং 24 নম্বরে অ্যান্সার হবে বীর অ্যান্সার কঙ্গো। এবার 232 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো এসি 232 নম্বর পেজ, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসছে তার অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু মার্কিং করা আছে, ওকে? তোমরা কিন্তু মুখস্থ করবে, মুখস্থ না করলে হবে না। ভাস্কো দা গামা ভারতে প্রথম পদার্পণ করেন কালিকট বন্দরে, তোমরা তো জানো। 5 নম্বরে প্রশ্ন, 7 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার সিরাজদৌলা, ঠিক আছে? বামস্তম্ভ ডানস্তম্ভ একটু ভুল আছে, রোমান 1 এর সি, রোমান 2 এর এ, রোমান 3 এর ডি, রোমান 4 এর বি, একটু ভুল আছে, ঠিক আছে? মানে অপশনে, তার জন্য আমি অপশনটা লিখে দিয়েছি, বুঝতে পারলো আমি কী বলছি?
তো দেখো এবার আমি 12 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব বিয়ের আনসার কংগ্রেস ঠিক আছে 11 নম্বরে আছে এর আনসার মোহাম্মদ আলী জিন্নাহ ঠিক আছে 13 নম্বরে আনসার হবে বিয়ের আনসার লাহোরে 14 নম্বরে আনসার হবে এর আনসার মাতঙ্গিনি হাজরা ঠিক আছে 16 নম্বরে আনসার হবে এর আনসার জাপানের 17 নম্বরে আনসার হবে আমাদের এর আনসার চার্চিল ঠিক আছে আমাদের 18 নম্বরে আনসার হবে এর আনসার সোভিয়েত ইউনিয়ন তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যানসার সমেত কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ঠিক আছে অ্যানসার হবে সি এর আনসার রোমান 1 সি রোমান 2 এর এ রোমান 3 ডি রোমান 4 এর বি 20 নম্বরে অ্যানসার হবে এর আনসার সিরিয়া 21 নম্বরে অ্যানসার হবে আমাদের এর আনসার ঢাকায় ঠিক আছে এইগুলো কিন্তু পড়তে হবে ঠিক আছে আর বাকি যে সেটগুলো মানে এসি 6 থেকে এসি 256 পর্যন্ত যাবতীয় যে এসি কিউব আছে এইগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এগুলো তোমাদের খুবই কাজে লাগবে পরবর্তীকালে এবার আমি পেজ নম্বর এসি 256 নিয়ে আলোচনা করব তো দেখো এসি 256 নম্বর পেজের যাবতীয় এমসি কিউব হাজারদুয়ারি জাদুঘর হলো অ্যান্সার হবে সিয়ারা তার ঐতিহাসিক গৃহ জাদুঘর রোমান 2 এর অ্যান্সার হবে আমাদের অ্যাডাম স্মিথ ঠিক আছে স্যারি রোমান 3 অ্যান্সার হবে আর রোমান 4 এর অ্যান্সার হবে বীরাচার ব্রহ্মদেশ 5 নম্বরে অ্যান্সার হবে সিয়ারা তার ওয়ারেন হেস্টিং 6 নম্বরে অ্যান্সার হবে 1774 7 নম্বরে অ্যান্সার হবে বীরাচার দক্ষিণ ভারত 10 নম্বরে অ্যান্সার হবে 1835 11 নম্বরে অ্যান্সার হবে আমাদের তো দেখো ক্ষুধার্ত বাংলা 1943 নভেম্বরে মেদিনীপুর জেলায় ভ্রমণ 12 নম্বরে অ্যান্সার হবে ফিলিপ স্পাট ঠিক আছে তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে উচ্চ মাধ্যমিকে ইতিহাসে লেটার পাওয়া কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না আমি যে সাজেশন দিয়েছি আমি বলতে পারি ওই সাজেশন থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নাও তো দেখো 20 নম্বরের প্রশ্ন বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাও খুব সুন্দর করে সলভ করা আছে রোমান 1 এর বি রোমান 2 এর ডি রোমান 3 এর এ রোমান 4 এর সি এখানে এখানে কিন্তু একটু ভুল আছে ঠিক আছে আমি কিন্তু এখানে কিন্তু যেটা অপশনে নেই আমি কিন্তু এখানে কিন্তু অপশনটা লিখে দিয়েছি বাট মানে নিজে মার্কিং করে দিয়েছি ঠিক আছে তো এইগুলো ভালো করে পড়বে আর ইতিহাসে কী করে 100-এ 100 পাওয়া যায় তার টেকনিক তোমাদের অবশ্যই জানতে হবে তার জন্য ভালো করে খুঁটিয়ে পড়তে হবে প্রচুর এমসি কিউব আছে এমসি কিউব এসি কিউব মিলে টোটাল 40 থাকে 40-এ 40 কী করে পাওয়া যায় তার ব্যবস্থা তোমাদের করতে হবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।